সো হে গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। হ্যালেঞ্চাতে দুটো প্যান্ডেল হয়েছে, যেখানে ভূতের প্যান্ডেল করেছে। অ্যাকচুয়ালি কেমন কী করেছে সব কিছু তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর দেখো, একটা কথা বলে দিই, যাদের একটু মানে এইসব দিকে ভয় করে তারা হয় এই ভিডিও থেকে দূরে থাকো, যাদের একটু হার্ট দুর্বল আছে তারাও ভিডিওটা থেকে দূরে থাকো। দেখো, আমিও জানি অ্যাকচুয়ালি কেমন কী, তোমাদের ভিডিওটা দেখাবো, সেইখানে গিয়েই তোমরা দেখতে পারবে। তো অবভিয়াসলি ভিডিওটা লাস্ট অবধি দেখো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দাও। অনেক লোক এসছে, এটা কিন্তু মেইন রাস্তা থেকে একটু ভিতরের দিকে আসতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ কত লোক আসছে এখানে। তো আমরা এখন যাবো এদিকটা, তো এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কত লোক এদিকে যাচ্ছে। তো চলো গিয়ে দেখাই, আর আমিও এখনো জানি না এখানে কেমন কি হচ্ছে। তো তোমরা ভিডিওতে সবকিছু দেখতে পারবে, তো দেখতে থাকো আর চলো যাওয়া যায়। তো গাইস, এখন কিন্তু আমরা সেইখানে চলে এসেছি। অ্যাকচুয়ালি এইখানটা রয়েছে ওই ভূতের যে প্যান্ডেলটা, সব কিছু এখানে রয়েছে। একটু পরে ভেতরে ঢুকবো অ্যান্ড তোমাদের দেখাবো। আর এই সাইডে কিন্তু আরেকটা প্যান্ডেল রয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো, আর দেখো নেক্সট ভিডিওতে তোমরা সব কিছু আরও দেখতে পারবে। আর এই ভিডিওটা জাস্ট এই ভূতের প্যান্ডেলটা আমি এক্সপ্লোর করছি, এটা তোমরা দেখতে পারবে। আর দেখতে থাকো, যদি ভালো লাগে একটা লাইক করো, আর যাদের এইসব দেখে একটু ভয় লাগে তারা এই ভিডিও থেকে দূরে থাকো। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড তোমরা শুনতেই পাচ্ছ, কেমন একটা ভয়ানক টাইপের সাউন্ড হচ্ছে। তো দেখো আর ভেতরে যাই আর তোমাদেরও দেখাচ্ছি। তো গাইস, এই ভূতের প্যান্ডেলের একদম মুখে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এইখান দিয়ে আমরা ভেতরে যাবো আর তোমাদের দেখাচ্ছি। আর দেখো, আমার এখন হাসি পাচ্ছে না, ভয় পাচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। আর তোমাদের কেমন লাগবে তোমরা ভিডিও দেখার পরে কমেন্ট করে বলো। ওকে, তো ভাই আমার কিন্তু খতরনাক লেভেলের ভয় করছে, আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না। তো এইখানে একটা মুন্ডু কাটা ভূত রয়েছে, এই যে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, অল্প অল্প করে দেখা যাচ্ছে। আর এই যে কিছুই দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না কিছু। কিছুই দেখতে পাচ্ছি না আমি। আর এই ঝোপঝাড়ের ভেতর, ঝোপঝাড়ের ভেতর রয়েছে, ঝোপঝাড়ের ভেতর নেই কিছু। কেমন লাগলো কমেন্ট করে বলো। দেখো সামনে থেকে তো মোটামুটি লাগছিলো, এখন ভিডিওতে হয়তো দেখা যাচ্ছিলো না, কারণ অন্ধকার টাইমে ছিল একদমই। কমেন্ট করে বলো। ওকে, আর এরপরে আরও একটা ভূতের প্যান্ডেল আছে, সেইখানে গিয়েও তোমাদের দেখাচ্ছি। আর আমি জানি না আমাকে আমার কথাটা শোনা যাচ্ছে কি না, যদি শোনা যায় ব্যাস শুনতে পাচ্ছো। তো গাইস, চলে আসলাম আর একটা প্যান্ডেলে, আর এইখানেও কিন্তু ভূতের প্যান্ডেল করেছে। তো আমরা ভেতরে গিয়েই দেখি কেমন কি এখানে করেছে। তো আগেরটা ভালো হলো না, এটা ভালো হলো। তো চলো ভেতরে গিয়েই দেখা যাক। আর একটা ভূতের প্যান্ডেলের সামনে লাইনে দাঁড়িয়ে রয়েছি, তো এখানে দেখতে পেয়ে যাচ্ছ। আর এখন ভেতরে আমরা যাব আর তোমাদেরও দেখাবো, জানি না ভেতরে কেমন কি, তো দেখতে থাকো। আর একটাই রিকোয়েস্ট, একটা লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লাগে। চলো চলো চলো।
তো গাইস ভেতর থেকেও তোমাদের দেখিয়ে দিলাম, তো কেমন লাগলো অ্যাকচুয়ালি জানি না তোমাদের ভয় লাগছিলো কি না। তো সামনের থেকে দেখলে পরে একটু অরিজিনাল মনে হয়, তো সামনের থেকে দেখলে পরে অনেকটা তোমাদের মনে হবে যে ভয় ভয় লাগছে হালকা, কিন্তু তোমরা যদি এমনি ক্যামেরা দিয়ে ভিডিওতে লাগালাম সেরকম হয়তো ভয় নাও লাগতে পারে। আর আগেরটা মানে দুটো টোটাল লাগালাম, তো দুটোর ভেতরে কোনটা তোমাদের বেস্ট লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলো। আর দেখো আরেকটা কথা বলি, আগে যে ভূতের প্যান্ডেলগুলো হতো ওইখানটা কিন্তু অরিজিনালি একটা মানে মানে বিশাল টাইপের করতো, তো এখন দিন দিন সেটা মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন সেরকম আর হচ্ছে না। আর তাও যতটা করেছে তোমাদের দেখালাম, আর কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলো। দেখছি ভাই আমাদের দেখা ভাই। তো গাইস ভূতের ব্লগটা এখানেই শেষ করছি, তো কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে বলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করবেই। চ্যালেঞ্জার আরও অন্য অন্য সব ব্লগ তোমরা দেখতে পেয়ে যাবে এই চ্যানেলে, তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।